নগর ধামরহাটে 20শে জানুয়ারি ভোররাত 4:15-টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে 4টি দোকান ও জাতীয় পার্টির উপজেলা অফিস ভস্মীভূত হয়েছে। ধামরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি সংলগ্ন সদর রাস্তার সামনে একটি ওষুধের দোকান, দুটি কাপড়, একটি তুলার দোকানে আগুন লেগে প্রায় 40 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং স্থানীয় সূত্রে জানা যায়, 19শে জানুয়ারি দিবাগত রাত শুক্রবার 4:15-টার দিকে জাতীয় পার্টি অফিসে আগুন দেখতে পেয়ে ধামরহাট বাজার বণিক সমিতির নৈশ প্রহরী থানা পুলিশকে অবহিত করলে ফায়ার সার্ভিস আগুন লাগার অনেক পরে পত্নীতলা হতে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তৎক্ষণে ঔষধ তুলা ও কাপড়ের দোকান পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ঔষধের দোকান মালিক আবু সালেহ মুসা জানান, তার দোকানের সমস্ত ঔষধ ও 4টি মোবাইল ফোন, ফ্রিজ পুড়ে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়। তুলা ব্যবসায়ী সাইদুর রহমান 6 লাখ টাকার তুলা গদি, জমির দলিল ও ব্যাংকের মূল্যবান প্রয়োজনীয় কাগজপত্র, কাপড় ব্যবসায়ী আহমেদ দর্জির 7 লাখ টাকার কাপড়, অপর ব্যবসায়ী নূর ইসলামের 6 লাখ টাকার কাপড় পড়ে যায়। সেই সাথে জাতীয় পার্টির অফিসের সোলার প্যানেল, ঘরের আসবাবপত্র পুড়ে অঙ্গার হয়ে যায়। পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ রাইহান জানান, জাতীয় পার্টির অফিস থেকে সোনার প্যানেল ও তার হতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সূত্র ঘটেছে। ঘটনাস্থল রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজী, সকালে উপজেলা চেয়ারম্যান আজহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নিরূপণ কাজ সম্পন্ন হয়েছে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দোকানে অনেক মাল আপনার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, বিক্রি ছিল প্রায় 8-10 লক্ষ টাকা। রাত প্রায় 10:30-11টার দিকে বন্ধু একটু বন্ধু পেয়েছিলাম, 11:30 দিকে বন্ধু পেয়েছিলাম। বন্ধু বন্ধুটা কোথা থেকে আসছিল? আপনার এদিকে পশ্চিম দিক থেকে আসছে। আমি কাল সন্ধ্যার সময় দোকান লাইন মেন সুইচ বন্ধ করে বাসা সেট দিয়ে চলে গেছি। রাত আপনি 4টার সময় আমাকে ফোন দিয়ে বলে যে আগুন লাগবে, আসা দিয়ে কিছুই না, সব ফোন শেষ, কিছুই পাইনি। কত টাকার সম্পদ ছিল? 5-6 লাখ টাকার মধ্যে আনুমানিক। আমার কাপড়ে ঠক পুড়ে গেছে, আমার 1,00,000 টাকা মাল চলে গেছে। আমাদের অফিস ঘর সহ মোটামুটি সব আসবাবপত্র পুড়ে শেষ হয়ে যায়। এখন আমাদের সরকার দলীয় এমপি সাহেব আমাদের একটি সোলার দান করেছিলেন, 57,000 টাকা দান, ব্যাটারি সহ সোলার সম্পূর্ণ নিষেধ করেছিলেন।